কৃষি প্রধান দেশ আমাদের এই বাংলাদেশ। এদেশে সমাজ, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য আর মননশীলতার প্রতিটি ক্ষেত্রে মিশে আছে হাজার বছরের কৃষির এক শক্তিশালী গৌরব গাথা। এদেশের উন্নয়নের সাথে কৃষি নিবিড়ভাবে মিশে আছে। দেশের মোট দেশজ উৎপাদনের প্রায় 22% আসে কৃষি খাত থেকে। সেদিক থেকে কৃষি এদেশের অর্থনীতির মূল ভিত্তি এবং জাতীয় আয়ের প্রধান উৎস। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী 15 বছরের ওপরে দেশের মোট জনশক্তির 51.69% কৃষিতে নিয়োজিত। তাদের জীবন জীবিকা গড়ে উঠেছে কৃষিকে কেন্দ্র করে। প্রতি বছর মানুষ বাড়ছে, বাড়ছে গড় আয়ু। বিপরীতে অপরিকল্পিত ব্যবহারের কারণে প্রতি বছর কমছে কৃষি জমির পরিমাণ প্রায় 80,000 হেক্টর, যা মোট আবাদযোগ্য ভূমির 1%। জনবহুল এই দেশটির খাদ্যের চাহিদা পূরণে ও অর্থনৈতিক উন্নয়ন ধারাকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছে বিভিন্ন বেসরকারি সংস্থা। তাদের সক্ষমতা বৃদ্ধি ও প্রয়োজনীয় সহায়তা দানে কাজ করছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। কৃষককে সঠিক সময়ে দ্রুততার সাথে আর্থিক সহায়তা প্রদানে কাজ করছে দেশের অন্যতম প্রধান প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, ব্যাংক এশিয়া। যারা কখনো আগে কৃষি ঋণ পেত না, তাদেরকে আমরা কৃষি ঋণ পেতে সহায়তা করছি। কখনো এই সাধারণ কৃষকের কাছে ব্যাংকিং ঋণ নিয়ে যাওয়া সহজ ছিল না। আজকে যেই ব্যাংকের প্রবর্তিত ঋণ ব্যবস্থার যে সুদের হার, সেটা অনেক স্বল্প এবং এতে করে কৃষকরা উপকৃত হবে। 1.5 যুগেরও বেশি সময়ে ব্যাংক এশিয়া দেশের ব্যাংকিং জগতে একটি দৃশ্যমান নতুন মাত্রা যোগ করতে পেরেছে। এর মধ্যে রয়েছে ব্যাংকিং সেবা বহির্ভূত জনগোষ্ঠীকে ব্যাংকিং নেটওয়ার্কের আওতায় আনতে বাংলাদেশে সর্বপ্রথম এজেন্ট ব্যাংকিং সেবা প্রবর্তন। ব্যাংকিংয়ের এই নতুন ধারা কৃষি ঋণ সেবায়ও ভিন্ন মাত্রা যোগ করছে। কৃষি ক্ষেত্রে ব্যাংকিং সহায়তাকে ব্যাপক ভিত্তি করতে ব্যাংক এশিয়া 2006 সালে কৃষি ঋণ বিভাগ চালু করে। কেন্দ্রীয় ব্যাংকের নীতি ও নির্দেশনা অনুসরণ করে এই বিভাগ কৃষির উৎকর্ষ সাধনে ব্যাপক ভূমিকা পালন করছে। বর্তমানে ব্যাংক এশিয়া কৃষি ক্ষেত্রে যে সকল ঋণ সহায়তা প্রদান করছে তার মধ্যে রয়েছে ফসল উৎপাদন, মৎস্য চাষ, হাঁস মুরগি পালন, দুগ্ধ উৎপাদন ও গরু মোটাতাজাকরণ, কৃষি যন্ত্রপাতি ক্রয়, 10 টাকার হিসাবধারী ক্ষুদ্র প্রান্তিক ভূমিহীন ঋণ। ব্যাংক এশিয়া কৃষকদেরকে বিভিন্নভাবে কৃষি সহায়তা করে থাকে কৃষি ঋণের মাধ্যমে। আমরা সবসময় চেষ্টা করি কত সহজভাবে এবং খুব দ্রুততার সাথে কৃষকদের হাতে আমরা পৌঁছে দিতে পারি। আর সেই জন্য আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা আমাদের অনেক এজেন্ট ব্যাংকিং আউটলেট স্থাপন করেছি। কৃষকরা সেখানে এসে খুব সহজে ঋণের আবেদনপত্র জমা দিয়ে আমাদের কাছে ঋণের জন্য আবেদন করতে পারেন। অনলাইনেও তাদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করে থাকি এবং অনলাইনে করলে যে সুবিধাটা হয়, খুব দ্রুত আমরা কৃষকদের হাতে কৃষি ঋণ পৌঁছে দিতে পারি। ব্যাংকের সাথে আমার পরিচয় হয়, ব্যাংক এশিয়ার সাথে আর কি, তখন তারা আমাকে লোন দিবে বলে, লোন দিলে তখন আমি প্রথম 2 লক্ষ টাকা থেকে আরম্ভ করি, এরপরে 3 লক্ষ টাকা, এরপরে 5 লক্ষ টাকা, এরপরে 10 লাখ টাকা, এরপরে এখন আমি 20 লক্ষ টাকার লোন নিয়েছি এদের থেকে। মোটামুটি আমি ফার্মে ভালো অবস্থায় আছি। এখন আমার ফার্মে মোটামুটি 40 লক্ষ টাকার মতো দাবি আছে আর কি, যেগুলি বাছুর টাছুর নিয়ে সব কিছু মিলে ভবিষ্যতে আমি আরও বাড়াবো, আরও করবো। 2012 সনে আমার মানে মুরগি পার্লার ই ছিল 1200-1500, এখন আমি সেটা বাড়িয়ে প্রায় 5-6 হাজারে পৌঁছেছি। ওই ব্যাংক এশিয়ার লোন পাওয়ার পরে এগুলি আমি যেই মাল বাচ্চা আনতে হয় এগুলি আমি নগদ টাকা দিয়ে আনি, আর এগুলি নগদ টাকা ক্রয় করার কারণে আমি এখন মানে আগে যে ডিলারকে এই পোলট্রি খামারের লাভের 40% ডিলারের কাছে চলে যেত, এখন আমি নিজে ইনভেস্ট করাতে এই টাকাটা আমার লাভ হচ্ছে। ঋণের পরিমাণ সকল কৃষি ও পোল্ট্রি ঋণ সর্বোচ্চ 50 লক্ষ টাকা, 10 টাকার হিসাবধারী ক্ষুদ্র প্রান্তিক ভূমিহীন ঋণ সর্বোচ্চ 50,000 টাকা। কাঙ্ক্ষিত গ্রাহক কৃষি কাজে সরাসরি সম্পৃক্ত কৃষক অথবা খামারি, আত্মকর্মসংস্থানমূলক বা আয় উৎসারী ক্ষুদ্র কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি। আবেদনকারীকে 21-60 বছরের বাংলাদেশি নাগরিক হতে হবে। নারী কৃষক বা খামারিদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রয়োজনীয় কাগজপত্র, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, অন্যথায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ সনদপত্র। খামারের ক্ষেত্রে আবেদনকারীর বৈধ ব্যবসায়িক লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে ভাড়া, ইজারা, দখল চুক্তি, জমির দলিল ইত্যাদি প্রযোজ্য ক্ষেত্রে।
কৃষকের ঋণ গ্রহণ পদ্ধতি আরো বেশি সহজ ও দ্রুততর করার জন্য ব্যাংক এশিয়া প্রবর্তন করেছে অনলাইন ক্রেডিট সার্ভিস ফোকাস সফটওয়্যার। কৃষককে প্রদান করছে এ কার্ড। আমরা ছিটমহলবাসীরা এর আগে অন্য কোনো ব্যাংকের সুযোগ সুবিধা পাইনি। ব্যাংক এশিয়া থেকে আমি ঋণ নিয়েছি, ঋণ পরিশোধ করেছি এবং আমি আবার ঋণ নিব। কৃষি ঋণে ব্যাংক এশিয়াকে কেন্দ্রীয় ব্যাংক বা অন্যান্য সংস্থা প্রদত্ত স্বীকৃতি। আমরা কৃষি লোক তো সব সময় টাকা আমাদের কাছে থাকে না। এটা এখন কাতি মাসের এখানে পরিত কেনার কাম, সার কেনার কাম, ওই আপনার বেসুর কেনার কাম, বাড়িতে কয়টা বাড়ি করা যায় এরকম করে আমরা কোনো ব্যাংকের কাছে 6000 টাকা আনতে পারি না, দেয় না। একদিন দুই দিন সাত দিন এই গুছাও সেই গুছাও, হ্যাঁ কার দেবো এটা দেবো সেটা দেবো, অনেক কষ্ট হয়, ঝামেলা হয়। ট্যাগ তো মানে হেদিক যাবো রসেই না, না খেয়ে মরে যাবো, পরে দেখাবো তো কোনো সমস্যা ঝামেলা যাবো না। তা এই ব্যাংক এসে আল্লাহর রহমতে অনেক শান্তি আছে, যাওয়ার সাথে টাকা পাওয়া যায় অল্প খরচে অল্প কথা। আমরা চাই যে এই কৃষকদের মাধ্যমে আমাদের দেশের অর্থনৈতিক যে বুনিয়াদ তা আরও শক্তিশালী হবে এবং এই কৃষকরা আমাদের ব্যাংক এশিয়ার লোন নিয়ে তাদের যে কর্মকাণ্ডে ব্যবহার করে তারা লাভবান হতে পারবে। আমি মনে করছি ইউএসএইডের যে এগ্রিকালচার ভ্যালু চেইন প্রকল্প তার সাথে ব্যাংক এশিয়া যুক্ত হওয়ার কারণে এই কৃষি ঋণ সম্প্রসারণে একটা নতুন বেগের সৃষ্টি হবে এবং আমরা যে টেকনোলজি ব্যবহার করছি তার মাধ্যমে প্রান্তিক কৃষকরা উপকৃত হবে। কৃষি উন্নয়ন, শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান এবং সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা এদেশের কৃষিকে একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাবে। তাদের মুখে ঝরবে সোনালী হাসি।